সিটিং গেটলক স্পেশাল বিরতিহীন নাম অনেক হলেও উদ্দেশ্য একই অতিরিক্ত ভাড়া আদায় করা যাত্রীদের একরকম জিম্মি করেই কোনো কোনো রুটে নেওয়া হচ্ছে চার গুণ পর্যন্ত ভাড়া যদিও দায় নিতে নারাজ বাস মালিক সমিতি সমস্যা নিরসনে ভিত্তিক বাস পরিচালনার যে সমাধান বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞরা সেটিও দু হাজার সালের ডিসেম্বরের আগে বাস্তবায়নের সম্ভাবনা দেখছে না খোদ বিআরটি রিপোর্ট ফারুক ভুইয়া রবিনের রাজধানীর ইসিবি চত্বর থেকে শেওড়া কুড়িল ফ্লাইওভার দিয়ে পার হওয়া এ রুটের দূরত্ব সাড়ে চার কিলোমিটারের মতো রাজধানীতে কিলোমিটার প্রতি বিআরটিএ নির্ধারিত বাস ভাড়া এক টাকা সত্তর পয়সা হিসেবে এতটুকু রাস্তার ভাড়া কোনোভাবেই আট টাকার বেশি হওয়ার কথা নয় কিন্তু এ রুটে চলাচলকারী যে কোনো বাসে এ দূরত্বের জন্যই গুনতে হচ্ছে কমপক্ষে বিশ টাকা কোনো কোনো বাস নিচ্ছে ত্রিশ টাকাও মাঝপথের থেকে একজন যাচ্ছে সেও ত্রিশ টাকাই দিচ্ছে কোনো নাই ভাড়াও বেশি সার্ভিসও খারাপ বাট আমাদের বাদ দিয়ে মাঝেমধ্যে উঠতেই হইতেছে জেনে চেক আছে চেক পার হলে আইনের তোয়াক্কা না করে সিটিং গেট লকের নামে দেদারসে চলছে অতিরিক্ত ভাড়া আদায় ওই বিল পদ্ধতিতে ভাড়া ঠিক করায় সবচেয়ে ভোগান্তিতে কম দূরত্বের যাত্রীরা কারণ দূরত্ব যাই হোক চেকার যাত্রী সংখ্যা উল্লেখ করার পর সব যাত্রীকেই গুনতে হয় একই ভাড়া যেখানে আমি আমার ভাড়া হচ্ছে 40 টাকা দুই আড়াইশো মিটার দূরত্ব শুধু কিন্তু এটার জন্য আমার সম্পূর্ণ গুলিস্তানের ভাড়াটা দিতে হচ্ছে এত লোক বেশি নিছো তাহলে এখন ভাড়াটা কম নাও তা নিবে না দু সালের এপ্রিলে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত হলেও পরে আর তা বাস্তবায়ন হয়নি তবে সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানির দায় নিতে রাজি নয় মালিক সমিতি আপনি শুধু অনিয়মটাকে তুলে ধরতে চাইতেছেন ভালো কিছু করার জন্য সেই জায়গায় সে জায়গায় কারণ দৃষ্টিপাত করতেছেন না আমরা তো বলতে চাচ্ছি যে অনিয়ম ছিল বিদায় এটা বন্ধ করতে আমরা চাইছি কিন্তু তখন এটা বিআরটিএ দায়িত্ব নিলাম যে ঠিক আছে গেটলক সার্ভিস বন্ধ হবে না চলবে আমরা এটা নিয়ে ভেবে দেখব ভাড়া নৈরাজ্য দূর করতে দ্রুত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাস চালুর তাগিদ বিশেষজ্ঞদের বাস রুট ফ্র্যাঞ্চাইজের সেটাকে দ্রুত বাস্তবায়ন করতে পারে তাহলে কিন্তু শুধু এই ভাড়ার নৈরাজ্য হবে না কনজেশন সেফটি ওভারঅল শৃঙ্খলা সব কিছুই ফিরে আসবে যদিও দু সালের ডিসেম্বরের আগে এ পদ্ধতিতে যাওয়ার কোনো আশা দেখাতে পারছে না বিআরটিএ বিশাল নাগাদ বাইশটা রুটে এই সমস্ত গাড়িগুলো পরিচালনা করবে এবং এই লক্ষ্যে এখানে বাসরি রিডাশনালাইজের যে কাজটা সেই কাজটা কিন্তু ইনিশিয়াল কাজ শুরু হয়ে গেছে ভাড়া নিয়ে নৈরাজ্য আর এর ফলে সৃষ্ট গণভোগান্তি বলে দেয় কতটা বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে রাজধানীর গণপরিবহন খাত আর এসবের লাগাম টেনে ধরতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি আর আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা ফারুক আর রবিন সময় সংবাদ ঢাকা গণপরিবহনে অব্যবস্থাপনার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নতুন বাজার এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপি এবং চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে প্রথমে যাচ্ছি বাপের কাছে বাপে মোমো যে শহরে সকাল কিংবা বিকেলে অর্থাৎ অফিস ঘন্টার আগে এবং অফিস শেষে নগরবাসীকে তার গন্তব্যে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় একটি গণপরিবহনের একটি সিটের আসে অথবা দাঁড়িয়ে যাওয়ার জন্য সেই শহরের যারা নগরবাসী তারা নির্দিষ্ট গন্তব্যে কতটুকু ন্যায্য ভাড়া সেদিকে যেমন তাকানোর তাদের সুযোগ থাকে না এটি যেমন চরম বাস্তবতা ঠিক তেমনি এই সংকটকে কাজে লাগিয়ে গণপরিবহনের মালিক যারা রয়েছেন তারা যেমন অতিরিক্ত মুনাফা আদায় করছে সেটিও কিন্তু আমরা বিগত বছরের পর বছর ধরে আমরা দেখে যাচ্ছি তবে এর সঠিক কোনো শুরু হয় এখন পর্যন্ত আমরা পাইনি এবং এই বাস্তবতা আমরা দেখেছি আমাদের সহকর্মী ফারুক ভেয়ের রবিনের পূর্ববর্তী যে একটি সংবাদ প্রচারিত হলো সেই সংবাদে আমরা ফারুক ভেয়ের রবিনের সংবাদে যেমনটা দেখেছি রাজধানীর ইসিবি চত্বর থেকে শেওরা পাড়ার যে একটি গল্প তিনি আমাদেরকে শুনেছেন আমি নতুন বাজারে এসে ঠিক একই রকমের বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে অর্থাৎ রাজধানীতে স্থান পরিবর্তন হয় তবে কিন্তু পরিবর্তন হয় না আমি যদি একটু বলি যে আমরা এখানে এসে অনাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে আমাদের কথা হয়েছে যে বাসটি এই নতুন বাজার থেকে মালিবাগ পর্যন্ত তারা ভাড়া আদায় করেন পনেরো টাকা অর্থাৎ সিটিং সার্ভিস হিসেবে যদি আমরা সেই বিআরটিএর এক টাকা সত্তর পয়সা কিলোমিটার প্রতি সেক্ষেত্রে আমরা গুগল ম্যাপ দেখে যেমনটা দেখেছি এখানকার এই নতুন বাজার থেকে মালিবাগ পর্যন্ত কিলোমিটার হচ্ছে ছয় কিলোমিটার অর্থাৎ সেই হিসেবে ভাড়া হওয়ার কথা কিন্তু মাত্র দশ টাকা টাকা বিশ পয়সা কিন্তু এখানে নেওয়া হচ্ছে পনেরো টাকা অর্থাৎ সেক্ষেত্রে চার টাকা আশি পয়সা অতিরিক্ত প্রায় পাঁচ টাকার মতো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং সেই বাসে যদি বিয়াল্লিশটি আসন হয়ে থাকে সেক্ষেত্রে অতিরিক্ত প্রায় দুশো টাকার মতো ভাড়া আদায় হয় শুধুমাত্র এই ছয় ছয় কিলোমিটারে অর্থাৎ এই যে সংকট এই সংকট থেকে কিন্তু আমরা মুক্তির কোনো উপায় দেখছি না যদিও আমরা যদি একটু দেখি যে বাস রুট ফ্রাঞ্চাইজির যে বিষয়টি বলা হচ্ছে সেটি কিন্তু আরও সময় সাপেক্ষ অর্থাৎ দু হাজার একুশের আগে কিন্তু সেই সুফল নগরবাসী পাবেন অর্থাৎ এই সুফল যদি দীর্ঘমেয়াদী সুফল পেতে যদি এতই সময় লাগে তাহলে এই বাকি দিনগুলো কিভাবে কাটবে এটি কিন্তু নগরবাসী বলছেন অর্থাৎ এই বাকি দিনগুলো যাতে তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে না হয় এবং একই সঙ্গে বাসের সংকট যাতে না হয় সেই জন্য যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নজর দেবেন সেটি কিন্তু বারবারই তারা দাবি করছেন আমরা একটু জানব চট্টগ্রামের খবর সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম শফিক হ্যাঁ বাপ্পি আমরা সকালে চট্টগ্রামে যে একমাত্র বাস স্টেশনের স্থায়ী বাস স্টেশন বহ্রাহ হাটের চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে নাজুক অবস্থা এবং সেখানে যে পরিবেশ যে পরিবেশ অব্যবস্থাপনা এবং কারণে যে পরিবেশ সৃষ্টি হয়েছে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে তা আমরা দেখিয়েছিলাম সেখানে আসলে কোনো শৌচাগার নেয় কোনো রাস্তা নেয় এবং যাতায়াতের কোনো মানুষ যারা যাত্রীরা আসবে তাদের বসার কোনো জায়গা নেই এবং সেখানে ভালো পরিবেশ না থাকার কারণে কিন্তু সেই বাস স্টেশনে যে যাত্রীরা তারা কিন্তু এখন অন্যদিকে মূড় নিচ্ছে অর্থাৎ এখন তারা চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামে যাওয়ার পর যে সেতু এলাকা রয়েছে সেই সেতু এলাকা থেকে তারা বাসে উঠছেন এবং তাদের একটি দাবি দাবি এখানকার চালকরা তারা বলছেন আসলে বাস স্টেশনে যাত্রী পাওয়া যায় না বিধায় তারা এখানে এসে গাড়িগুলো এখানে রেখেছে এখান থেকে যাত্রীগুলো তারা নিয়ে গেছেন এবং এখানকার মালিকদের সাথে আমরা কথা বলি শ্রমিকদের সাথে কলা কথা বলেছিলাম তারা বলছেন যে আসলে কর্তৃপক্ষ তাদেরকে একটি স্থায়ী বাস স্টেশন দেওয়ার কথা ছিল সেটি না দেওয়াতে তারা এখানে স্থায়ী অস্থায়ীভাবে গাড়িগুলো সেখানে রাখছেন তবে এখানে গাড়িগুলো রাখার কারণে আমরা দেখেছি এখানে যানজটের সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় যানজটটা আধা ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় মানুষের কিছুটা দুর্ভোগের পড়তে হয় কিন্তু চালকরা এবং মালিকরা বলছে আসলে তাদেরকে স্থায়ী বা বাস স্টেশন না যাওয়ার কারণে তাদেরকে এখানে রাখতে হচ্ছে আপনি হয়তো জানেন যে চট্টগ্রাম শুধু একটি স্থায়ী বাস স্টেশন রয়েছে এবং স্টেশনে মানুষ না যাওয়ার কারণে আরও স্টেশন গড়ে উঠেছে নগরীর বিভিন্ন এলাকা তাই বিশেষ করে মোড় অক্সিজেন এলাকা এবং শাহ মানে সেতু বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে অঘোষিতভাবে সেই বাস স্টেশনগুলো চলছে এবং এর এর কারণে কিন্তু যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়লেও কিন্তু এখানে বাস মালিক এবং সমিতির উদ্বোধন কর্মকর্তারা বলছেন তারা দীর্ঘদিন ধরে একটি বাস টার্মিনাল কথা বলে আসেও কিন্তু হচ্ছে এবং যেটি আছে এটি একেবারে অযত্ন অবহেলা পড়ে আছে একেবারে নোংরা পরিবেশে যেটি চট্টগ্রামে যে বাস স্টেশনটি রয়েছে সেই নোংরা পরিবেশের কারণে যাত্রীরা এদিকে চলে আসতে এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে যায় তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সামান সেতু এলাকা থেকে বাস না থাকার কারণে যে রাস্তার উপর দাঁড়িয়ে মানুষ নেওয়া হচ্ছে সেই এখানকার সর্বশেষ তথ্য গণপরিবহনের অব্যবস্থাপনার সবশেষ খবর জানাতে এতক্ষণ চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন শফিকুল আলম তার আগে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রাশেদ বাপ্পি